হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য দের আনা, এক আনা, দু আনা, আড়াই আনা এরকম স্বর্ণ দিয়ে যে ডিজাইনগুলো তৈরি করা হয় সেই ডিজাইনই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানে যে আপনি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সর্বনিচে এক আনা, দু আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি সবসময় রাফিজ করার জন্য কানের দুলগুলো তৈরি করেন তাহলে আপনি দু আনা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, কারণ দু আনা স্বর্ণ দিয়ে যদি আপনি একবারে ছোট করে তৈরি করেন তাহলে সবসময় রাফিজের জন্য আপনার ডিজাইনগুলো ভালো লাগবে। তো দু আনা স্বর্ণ দিয়ে যে ডিজাইনগুলো আপনার ভাঙা চোরার ভয় নেই, কারণ এই ডিজাইনগুলো মজবুত করে তৈরি করা হয়। তো ভিউয়ার্স, এর উপরের যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন একটু বড় ডিজাইনগুলো, তো এগুলো হলো আড়াই আনা, তিন আনা এরকম স্বর্ণের ভিতরে। তো আড়াই আনা, তিন আনা স্বর্ণ দিয়েও যদি আপনি এই বড় ডিজাইনগুলো তৈরি করেন তাহলে এগুলো সবসময় রাফিজ করতে পারবেন, এগুলো ভাঙাচুরার ভয় থাকবে না, কারণ আপনারা চাইবেন সবসময় যে রাফিজ করার জন্য কানের দুলগুলো তৈরি করবেন ছোট তৈরি করবেন। তো ভিউয়ার্স, একবারে যে নিচে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একবারে ছোট, এগুলো হলো এক আনা, দেড় আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যে ইকানা দিয়ে স্বর্ণটা আপনার যে ডিজাইনগুলো তৈরি করবেন, তো সেই ডিজাইনগুলো আপনার হালকার ভিতরে যে ডিজাইনগুলো এগুলো আপনারা দেড়ানা দিয়েও তৈরি করতে পারেন। তো দেড়ানা দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলেও ছোটো ডিজাইনগুলো আপনি সবসময় রাফিজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো তাহলে আপনি যখন তৈরি করবেন এগুলো সবসময় ছোট করে তৈরি করবেন সবসময় রাফিজের জন্য, আর যদি এক জায়গায় যেতে আসতে ব্যবহার করেন তাহলে একটু বড় করে তৈরি করবেন, তাহলে সমস্যা নেই। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার কোন ডিজাইনটা পছন্দ হলো। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।